বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। আর যারা এখনও আমাকে বন্ধু করনি তারা প্লিজ আমাকে সবাই বন্ধু করে নিবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে দুপুর থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম। এই যে দেখতেই পাচ্ছ, চলে এসেছি খালামণির কিচেনে, আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছে। খালামণির বাড়ির পাশে অনেক জায়গা আছে, সেখানে আমার বাচ্চারা সবাই র্যাকেট খেলছে। তো আমি আজকে একটু মাছ ভুনা করব, আর দেখছি ওরা কি করছে, তোমাদেরকে একটু জুম করে দেখানো হলো। তো এদিকে আমি আজকে মিরকা মাছ ভুনা করব, আর এই মিরকা মাছটা কীভাবে ভুনা করবো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে খালামণি রসুন পেস্ট, জিরা পেস্ট এগুলো সব বের করে দিয়েছে, পেঁয়াজ কুচি, হলুদ পাউডার, মরিচ পাউডার সব কিছু রেডি করে দিয়েছে। মাছটাও ধুয়ে নিয়েছি, এবার ভেজে নিব। আর এদিকে ওরা ডাকছে, আম্মু একটু আমাদের ভিডিও করো। তো ভিডিও করছিলাম, আমার খালাতো ভাই বোন আর আমার দুই মেয়ে ছেলে, ওরা খেলাধুলা করছে এখানে। তো আর এই যে কিছু মানুষের গরু এখানে বেঁধে দিয়ে গিয়েছে, আসলে ওরা গ্রামে এসে অনেক এনজয় করছে, খোলামেলা পরিবেশে খুব আনন্দ করছে। আমি আর ওদেরকে বাধা দিচ্ছি না, যে সবসময় বাসায় আটকানো থাকে, তো খোলামেলা পরিবেশে একটু ঘুরবে বাচ্চারা, আসলে বাধা দিলে ওরা কিভাবে এনজয় করবে। আর খালামণির বাসার পাশে, যার জন্য আমি চোখে চোখেও রাখতে পারছি। তো এদিকে যে মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে কড়া করে ভেজে নিব। ভেজে আমি একটা একটা করে মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা কমপ্লিট উঠিয়ে নিয়েছি, এবার এগুলো আমি ভুনা করে নিব। তো খালামণি যেহেতু সরিষার তেল খায়, তো সরিষার তেলটাই দিয়েছি। দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা হালকা কালার আসলে এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো এই যে পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম রসুন পেস্ট। রসুন পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম জিরা পেস্ট। জিরা পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে তারপরে এখানে এক এক করে সব মশলা দিব। আর পানিটা দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তো এবার হলুদ পাউডার পরিমাণ মতো, এক চামচ পরিমাণ হলুদ পাউডার, এক চামচ পরিমাণ শুকনো মরিচ পাউডার, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি এবার ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা কষানো ভালো না হলে রান্নাটা ভালো হয় না, এটা তো সবাই জানো, কেননা কাঁচা কাঁচা একটা মশলার ঘ্রাণ আসে। যার জন্য আমি মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে এই যে আমার পানির একটা বলক এসে গিয়েছে, এটাকে আমরা বলক বলি, আর অনেকে কে কি বলো তো জানি না, এক একজনের ভাষা এক এক রকম হতে পারে। তো যাই হোক, পানির বলক এসেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম, এক এক করে সব মাছ দিয়ে দিলাম। তো খালামণির ছাদে দেখেছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ, তো খালাম তাজ্জিকে বলেছি যে যাও ধনিয়া পাতা নিয়ে আসো আর কাঁচামরিচ, গাছের কাঁচামরিচ নিয়ে আসো। তো খালামণির ছাদে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি আজকে মাছ ভুনাটা করব, আর এই মাছ ভুনাটা খেতে অনেক টেস্ট হয়েছিল। তো আর এই যে অনেক গাছ আছে এখানে, খালামণির অ্যালোভেরা গাছ অনেক বড় হয়েছে। আর এদিকে আমি এগুলো নিয়ে এসে ভালোভাবে বুটাগুলো ফেলে পরিষ্কার করে হালকা করে একটু চিড়ে দিব। আসলে বেশি করে দিলে ঝালটা বেশি লাগবে, যার জন্য হালকা একটু চিড়ে দিলাম। দিয়ে তারপরে আমি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে আবার ঢেকে দিব। দেওয়ার পরে আমি পরিবেশন করে নিব। এদিকে যে আমার মাছ ভুনা কমপ্লিট, এবার সবাই খাওয়া দাওয়া করবে। আর এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া করে বের হয়ে যাব তাজ্জির কোচিংয়ের উদ্দেশ্য। তো এদিকে যে খাওয়া দাওয়া করছে, আর এই যে খালামণি এখানে পাতাকপি ভাজি করেছে, ডাউল রান্না করেছে আর মাছ ভুনা। তো আলহামদুলিল্লাহ দুপুরে খাবারটা আমাদের অনেক টেস্টি হয়েছিল। তো এই যে মাছের মাথাটা কেউ খাচ্ছে না বলে আমি নিয়ে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করছি। আমার মেয়েদের ছেলে মেয়েদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে তাজ্জি রেডি হয়ে যাচ্ছে, আমিও রেডি হয়ে নিব। আর এই যে চলে এসেছি ঝিনাইদহ,
শহীদ মিনারে চলে এসেছি, আর এই শহীদ মিনারে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আর আমার খালাতো বোন, ওকে ভিতরে ঢুকিয়ে দিয়ে এসে। তো কি করব বুঝতে পারছি না, একবার এখানে এসে বসছি আর একবার কোচিংয়ের সামনে যে দাঁড়াচ্ছি, যেহেতু 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো চিন্তা করলাম কিছু খাই, খেয়ে একটু সময়টা কাটাই। তো সামনে দেখলাম ভাপা পিঠা তৈরি করছিল এক আঙ্কেল, তো ভাপা পিঠাটা খেলাম, এতটা ভালো লাগলো না। আর এদিকে বসে দুজন মিলে একটু গল্প করছি। তারপরে খালাতো বোনকে বললাম যে এখানে খাওয়ার মতো কী আছে, ও বললো যে আপু এখানে কাচ্চি বিরিয়ানিটা আছে, ওখানে চলো যাই আমরা খাই। তো চিন্তা করলাম যাই একটু ওখানে একটু খাওয়া দাওয়া করি, আর বিরিয়ানিটা তো আমার খুবই পছন্দের, তো কাশ্মীরি বিরিয়ানি। তো আমরা 2 বোন বসে গেলাম কাশ্মীরি বিরিয়ানি খাওয়ার জন্য, তো ভালোই লেগেছিলো। তো ঢাকায় যে বিরিয়ানিটা আমরা খাই ওইটা একটু ফ্লেভারটা বেশি দেয়, আর এটার ফ্লেভারটা খুব কম, মূলত যে সেন্টটা দেয় সেন্টটা খুব কম, যার জন্য মশলা দিলে ভালোই আমরা খেয়েছি। কেননা আমার খালাতো বোন বিরিয়ানি পছন্দ করে না, তো বললো আপু না ভালোই লেগেছে। ওখানে খেয়ে যে গোল পাতা চা চত্বরে চলে এসেছি, এখানে আমরা চা খাবো মালাই চা, আর এ চাটা এখানে সেরা নাম করা চা। আর চা প্রেমী যারা আছো তারা অবশ্যই, এখানে ঝিনাইদহে যারা থাকো এখানে অবশ্যই একবার চা খেয়ে দেখবে, অনেক টেস্টি এবং অনেক মজা, আমার কাছে অনেক ভালো লেগেছে, আর চাটা তো আমার খুব পছন্দের। তো আমরা 2 বোন একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে আবার তাজ্জির কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিব, ওর ছুটি হয়ে যাবে। তো চা খেয়ে আবার চলে গিয়েছি ওকে আনার জন্য, তো তাজ্জিকে নিয়ে আবার আমরা রওনা দিব, খালামণির বাসায় যাব। তো যে দেখি যে ওদের ছুটি হয়ে গিয়েছে, তো তাজ্জিও বের হয়ে এসেছে, তো তাজ্জিকে নিয়ে আর বেশি একটা দেরি করলাম না, কেন না সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেয়ে নামাজ আদায় করতে হবে, আসরের আজানের সময়টা পেলে হয়। তো যাক আলহামদুলিল্লাহ আসরের নামাজটা পড়ে নিয়েছি, তারপরে মাগরিবের সময়টা হয়ে গিয়েছিল। তো এদিকে আমি তুলি আর তাজ্জি একটু হেঁটে অটোতে উঠলাম, অটোতে উঠে এখন খালামণির বাসায় যাচ্ছি। আর আমার মেয়ের প্রথম দিনের ক্লাস, তো সে খুব গল্প করছিল আমাদের কাছে, শেয়ার করছিল বন্ধু বান্ধবীর কথা। তো এই যে আমরা চলে এসেছি, তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।